বাসস্ট্যান্ড হকার মুক্ত করতে গিয়েও সাময়িক পিছু হরতে হল পুরসভাকে আজ হকার উচ্ছেদের নেমে প্রথমেই এক ফল ব্যবসায়ীর জেদের মুখে পড়েন পুরকর্মীরা ওই ব্যবসায়ীর কান্নাকাটি অনুনয় বিনয়ের পুরকর্মীদের মন গলেনি ব্যবসায়ীর দোকানে থাকা অবস্থাতেই জেসিবি দিয়ে দোকান ভাঙার চেষ্টা হয় কিন্তু তারপরও ওই ব্যবসায়ী দোকান থেকে না সরে আসায় শেষ পর্যন্ত ওই ব্যবসায়ীকে সময় দিয়ে উচ্ছেদ অভিযান সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হয় পৌরসভা ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর বাস নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন মাসখানেক আগে থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে হকার উচ্ছেদ শুরু করে স্থানীয় বিষ্ণুপুর পুরসভা সে সময় একাধিক বেআইনি দখলদার হকারকে উচ্ছেদ করা হয় আজ ফের যেসুবি নিয়ে হকার উচ্ছেদ অভিযানে নামে বিষ্ণুপুর পৌরসভা কিন্তু উচ্ছেদ অভিযানের গোড়াতেই ধাক্কা খেতে হয় পৌরসভাকে এদিন শুরুতেই যেসিবি নিয়ে শেখ মফিজ নামের এক ফল ব্যবসায়ীর দোকান উচ্ছেদ করতে গেলে ওই ফল ব্যবসায়ী বাধা দেন বলে অভিযোগ বাসস্ট্যান্ডে হকারি করার জন্য পুরসভা প্রদত্ত বৈধ লাইসেন্স রয়েছে ও নিয়মিত পুরসভার কর জমা করেন এই দাবি করে শেখ মফিজ তার দোকান উচ্ছেদ না করার জন্য পুরসভার আধিকারিকদের অনুনয় বিনয় করতে থাকেন পুরো আধিকারিকরা তার কথায় কর্ণপাত না করে জেসিপির সাহায্যে শেখ মফিজের দোকান ভেঙে ফেলার চেষ্টা করেন কিন্তু শেখ মফিজ অস্থায়ী দোকান থেকে না বেরোনোয় দোকানের একাংশ ভেঙেই সাময়িক রনে ভঙ্গ দিতে হয় পুরো আধিকারিকদের শেখ মফিজের দাবি বাসস্ট্যান্ডের ব্যবসা করার জন্য পুরসভা তাকে বৈধ ট্রেড লাইসেন্স দিয়েছে ব্যবসার জন্য তিনি মাসিক কর জমা করেন পুরসভায় এই অবস্থায় রকম আগাম নোটিশ না দিয়ে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার দোকান ভেঙে ফেলতে চাইছে বিষ্ণুপুর পুরসভা কেন রাজনৈতিক প্রতিসা রাজনৈতিক আমরা তিন বোতল এস ডি ও ডিএফট ধরাধরা করেছি

কিচ্ছু ভয় নাই আপনার কাছে তো ভাঙতে এসছে তো আপনি কি করবেন কি করব কত যাব কত করব আপনি কার কাছে যাবেন কেউ কিছু বলছে না কেউ কোথাও যেতে বলছে না এসে ভেঙে দিচ্ছে না কেউ বললো আবার কে বললো বলুন একটা কেউ বলে নাই কেউ বলে নাই আপনি এসে আমাকে হুমকি দিচ্ছেন এখন ভেঙে দে এই করে দেয় আমি বাস স্ট্যান্ডের বাইরে ব্যবসা করছি দোকান করছি

পুরসভার আধিকারিকদের দাবি শেখ মফিজের যে লাইসেন্স রয়েছে তা দোকানের জন্য নয় বাসস্ট্যান্ডে ঘুরে ঘুরে ব্যবসা করার জন্য আপাতত ওই ব্যবসায়ীকে সময় দেওয়া হলেও দোকান ভাঙা হবে বলেই দাবি পুরো আধিকারিকদের দেখে আমরা আপাতত উনি তো বলছেন ওনার কাছে সমস্ত